হ্যালো গাইজ, গুড মর্নিং। ও আজি তো আজির ব্লগ এবে স্টার্ট হেলা। আজি আজি 12টা ভিতরে ক্লাসটা সরিযিব, এন্ড হয়েযিব। তারপরে গোটে স্টার্টআপ প্রোগ্রাম অছি, তারপরে 3টা রু 5টা গোটে এক্সপর্ট টক অছি। সো আমি 12টা ভিতরে রিটর্ন করে আসব। এলি যাব ব্রেকফাস্ট পাই, বহু জোরে ভোক লাগিলা। আজি চাউমিন হয়েছি সাং মানে কহিলে, আছে 3-4 জন সাঙ্গ মানে মানে মো সহ যাবে। তো চলন্তু ডাইরেক্ট ব্রেকফাস্ট ব্রেকফাস্ট দেখা হওয়া, ক্যান্টিন দেখা হওয়া ডাইরেক্ট চলুন। আপনার দেখিপারে আজ ব্রেকফাস্ট দেখুন ভাই মানে সব ক্যান্টিনটা পুরো দেখি পুরা ফাঙ্কা হওয়া উপরে আসলে সমস্ত খাই সাইলে 7টা বেলা আসছে কৌন চাউমিন টেস্ট নাই দেখি খাইলে জনা পড়ে। চলন্তু ডাইরেক্ট গলা বেড়ে ভিডিওটা রিজ্যুম করবি। সো গাইজ, মুবে পুরো রেডি হয়ে যাই ব্রেকফাস্ট পরে আসলি, সাংে সাংে রেডি হলি। চলন্তু ডাইরেক্ট যে সর্টকট ওয়াটে আমি সবুবেলা যাই সেই ওয়াটার ভিডিওটা আপনার দেখাইবি, মানে ডাইরেক্ট রোডে হি রিজ্যুম করি। সো গাইজ, আমি তাহলে জস্ট যাচ্ছু কলেজ আড়ে এই সর্টকট ওয়াটি তখন দেখে দেছি। দেখুন ইয়ে আমার ছুয়া ভাই স্মিথ ভাই, তুমি যেমন দেখছো না জিপিএস বি দরকার পড়ব, সতরে ক্লাস টিকে নাই নাই লেট। হ্যাঁ গোটে লেট অছু, লেট অছু, কিন্তু ইংলিশ ক্লাসটা হব কি না সেটা সন্দেহ। রে গুড মর্নিং স্যার, গুড মর্নিং। সে বনওয়ালি স্যার আসছিল ভারি, সো তাকে টিকে উইশ করা হোক। সো দেখিপারে সেইটা হচ্ছে আমার এন্ট্রি গেট। চলন্তু একাথরে ক্লাস ফার্স্ট ক্লাস ভিতরে আপনার ভিডিওটা রিজ্যুম করি দেখাই দেবি। এবে জস্ট ভিতর গলু আমি প্রতীশ ভাই, টিকে মো দেখ আস আস প্রতীশ ভাই, আউ ভাই মেনশন করি আউ সেটা তার নাঁটা একচুয়ালি মনে পড়লে নূয় নূ আসছি। তো আউ জন প্রতীশ ভাই অছেন আমার রুমে, সো ওভরল্যাপ করে গেল। আউ চলুন ডাইরেক্ট ইংলিশ ক্লাসের ভিডিওটা রিজ্যুম করি গাইজ। আউ আপনার দেখবে আমার এলে ফার্স্ট ক্লাস ইংলিশ, ম্যাডাম তো আসিনি, আজ আসিবি নাই, কিছু ঠিক না নাই। ফটো ভাই তাঙ্ক চলছি, স্মিথ ভাই তাঙ্ক চলছি, ক্লাস বি পুরা ফুল অছি। আউ চলন্তু নেক্সট ক্লাসে ডাইরেক্ট দেখাও, যদি ম্যাডাম আসলে পড়াও, নহলে নেক্সট ক্লাসে ডাইরেক্ট ভিডিও। আজির ইয়ে আমার বার্থডে বয় চিন্ময় ভাই, চিন্ময় তিলক সিং ও বার্থডে বয়, বার্থডে ব্যাসটা বাকি রইলা। আউ গাইজ, আমার ফাইন আর্টস ক্লাস এবে সরলা, আউ বার্থডে বেলে গোটে স্টার্টআপ ক্যাম্প গোটে মানে সেমিনার টাইপ্র স্টার্ট হওয়া এবে। স্টার্টআপটা ওড়িশা গভর্নমেন্ট একচুয়ালি মানে কোনো তাকে স্পন্সর করছি, সচিন ভাই আও আমি গোটে বেঞ্চরে বসছু। আও দেখা যাও কেতবেলে হোস্টেলকে যাবো খাইয়া পাই, তো ডাইরেক্ট ক্যান্ডিডেটই দেখা হবো। আমি এবে এইচপিএল গ্রাউন্ডে অছু, চলছি আমি স্টার্টআপ। তো গাইজ, আপনার দেখিপারে স্টার্টআপ ভ্যান আসিযাই, আউ সিনিয়র মানে পিচ বি করা আরম্ভ করলে, পিলা মানে ছতা মতা ধর ঠিয়া হয়েছে। তো গাইজ, এবার আমার স্টার্টআপ ক্লাস সরিলা, জস্ট খরার উপরে ঠিয়া হয়েছিল, বহু ভারি গরম, বহু টায়ার লাগুছি, যা টিকি রুমে রেস্ট করিয়া, তাপরে ডাইরেক্ট লঞ্চ করে যা ডিনর পাই। সো ডাইরেক্ট চলন্তু ক্যান্টিনে দেখাব, বাই। তো গাইজ, এবে মু ফ্রেশ হয়েকি যাবি, মানে ফ্রেশ হয়ে সারিলি, যাবি ডাইরেক্ট লঞ্চ পাই। আজি কোণ হয়েছি ভাই, ভাত চিকেন হয়েছি, সো ডাইরেক্ট যা ক্যান্টিন। পনির বি হয়েছি কিন্তু ভেজঙ্ পাই, আর নন ভেজ পাই চিকেন। সো ডাইরেক্ট চলন্তু ক্যান্টিন ভিডিওটা রিজ্যুম করবি। গাইজ, আপনার মানে দেখিপারে আজির লঞ্চ ভাই, আমার প্রতীশ ভাই আর ধীরেন ভাই খাওয়া চলছে, আর সচিন তো তাঙ্কর চলিলে, আর স্মিথ ভাই বি চলিলে। আউ এবে আমি খাইকি ডাইরেক্ট যা রুম কু, তারপরে টিকে ম্যাচ দেখিবা, তারপরে যাইকি তার পুনি ব্লগটা রিজ্যুম করবি। আউ বাই। সো গাইজ, এবে আমি জস্ট খাইকি আসিলি উপরকু, আউ এবে 3টা রু 5টা গোটে এক্সপোর্ট টপ গুগল মিটরে অনলাইন ক্লাস হব। সো সেইপাই আমি যাচ্ছু, স্টার্ট হলানি ক্লাস। সো বাই, ডাইরেক্ট 5টা দেখাব। সো গাইজ, এবে আমার ডিনর টাইম হয়েযাইছি, সো আস টিকে সাঙ্গ মানক সহ টিকে থটি হয়ে গলা, সো মু বেশি ভিডিও করি পারলিনি। সো ডাইরেক্ট চলন্তু ক্যান্টিনে আপনাদের সে ভিউ সব দেখাইবে ক্যান্টিন। চলন্তু গাইজ, আপনার মানে দেখিপারে আজ রাতের ডিনর র আইটম, আম গিরি ভাই বসছেন, ওম ভাই বসছেন, সুইট ভাই তো বসছেন, আর ইয়ে আমার আসি হলে খটুয়া ভাই,
ଆଉ ଚାଲନ୍ତୁ ଡାଇରେକ୍ଟ ରାତିରେ ରୁମ୍ରେ ଦେଖା ହବା ଆଉ। ସୋ ଗାଇଜ୍ ହ୍ୟାଲୋ, ସୋ ଏବେ ଆମେ ଜଷ୍ଟ ଡିନର ସାରିକି ଆସିଲୁ ଆଉ ଏବେ ଜଷ୍ଟ ଏବେ ତ ଶୋଇବାକୁ ଯିବୁନି ଆକ୍ଚୁଆଲି। ରାତିରେ ଆମର ମେନ୍ କଥା ଗୋଟେ ହବ, ଆଜି ଫିଲ୍ମ ଦେଖିବା କାର୍ଯ୍ୟକ୍ରମ ରଖାହେଇଛି 320 ରୁମ୍ରେ। ସୋ ସେଇଠି ଆଜି ହରର୍ ମୁଭିଟେ ଦେଖା ହବ ରାତି 11:30। ସୋ ମୁଁ ଭାବୁଛି ଏଇଠି ବ୍ଲଗ୍ଟା ଏଣ୍ଡ କରିଦେବାଟା ଭଲ ହବ, କାରଣ ଆଉ କ'ଣଟା ଦେଖେଇବି, ଆଉ ତ କିଛି ଅଧିକା ଦେଖିପାରିବିନି। ଆଉ ହରର୍ ତ ସେଠି ଚାଲ, ସେଇଟା ଆଉ କ'ଣ ଆପଣଙ୍କୁ ଦେଖେଇବି। ଆଉ ଆଜି ଦିନର ତ ବ୍ଲଗ୍ ଏତିକି, ଆଉ ପୁଣି କାଲି ତ ଗୋଟେ ହଲିଡେ ଅଛି କାଲି, କିନ୍ତୁ ଯାହା ବି ହେଲେ ବ୍ଲଗ୍ଟେ ତ ହବ। ଆଉ ରହୁଛି ପରଦିନ କ୍ଲାସ୍ ଅଛି, ପରଦିନ ଆଜ୍ ୟୁଜୁଆଲ୍ ବ୍ଲଗ୍ ହବ। ଆଉ ସେମିତି ତ ସବୁ ଚାଲିଛି, ଆଜିର ଆଜିର ଦିନ ତ ସବୁ ବି ପାଖାପାଖି କଭରେଜ୍ କରିଛି। ହଁ, ଇଭିନିଂ ପ୍ରେୟାର୍ଟା ଆକ୍ଚୁଆଲି କ'ଣ ଗୋଟେ ଅନଏକ୍ସପେକ୍ଟେଡ୍, ଅଧା ପିଲା ଯାଇଥିଲେ ନ ଯାଇଥିଲେ ସବୁ, ସେ ତାର ଭିଡ଼ିଓଟା ହେଇପାରିନି, କିନ୍ତୁ ଆଉ ସବୁ ଥର ଭିଡ଼ିଓ କଭରେଜ୍ ହେଇଯାଇଛି। ସୋ ଆଜି ପାଇଁ ତ ଏତିକି। ସୋ ଭାବୁଥିବି ବ୍ଲଗ୍ଟା ଆଜି ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିଥିବ, ଆଉ ଲାଇକ୍ ଆଉ କମେଣ୍ଟ ଆଉ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଭୁଲିବେନି। ସୋ ବାଏ ଆଣ୍ଡ ଗୁଡ଼୍ ନାଇଟ୍।